গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব, সেটা হলো তিল পনির রেসিপি। তিল পনির বানানোর জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রামে একটা প্যাকেটের পনির, 6টা কাঁচা লঙ্কা, আদা, 4 চামচ বড় চামচের 4 চামচ তিল, 3 চামচ বাদাম। তিলের থেকে বাদামটা একটু কম নেবে। আর নিয়েছি মটরশুঁটি, ফ্রেশ ক্রিম, আর নিয়েছি ঘি। দেখো, আমি আদা, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি, আর এখানে বাদাম আর তিলটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব, তোমরা চাইলে পারে সর্ষার তেলও দিতে পারো। তেলে আমি সাদা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে আমি এই আদা, লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দেব। আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু পনিরগুলো ভেজে নিইনি, আমি লাস্টে কাঁচা পনিরটাই অ্যাড করব। আর আমি এতে কোনো মিষ্টি দিচ্ছি না, কারণ বাদাম আর তিল দুটোই মিষ্টি, সেজন্য আমি কিন্তু কোনো মিষ্টি দিচ্ছি না। তোমরা চাইলে পেরে মিষ্টি দিলেও দিতে পারো। আমার যেহেতু ফ্রোজেন মটরশুঁটি, সেজন্য আমি একটু পরে দেবো। আর তোমাদের নর্মাল মটরশুঁটি হলে পরে কিন্তু এই সময় মশলা কষানোর সময় দিয়ে দেবে। যখন মশলাটা যখন এরকম তেল রিলিজ করতে আরম্ভ করবে, তখন তোমরা তিল বাটাটা অ্যাড করবে। দেখো, আমি তিল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। বেশি কোয়ান্টিটিতে দেবে, তাহলে পরে রংটা সুন্দর আসবে। যখন দেখবে সাইড থেকে এরকম তেলটা রিলিজ করছে, সেই সময় তোমরা মটরশুঁটিটা দিয়ে দেবে। মটরশুঁটি দিয়ে আর একটু কষিয়ে নেবে, নিয়ে তারপরে অল্প একটু জল অ্যাড করবে। অল্প পরিমাণে দেবে, যাতে পনিরটা দিয়ে ফুটে ওটা আবার শুকিয়ে যায়। এবার আমি পনিরগুলো দিয়ে দেব, আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। দিয়ে গ্যাসটা একদম কম করে কিছুক্ষণ ফুটতে দেব। রাইমা, পনিরটা খেয়ে আমাকে জানাবে কিন্তু কেমন হলো। আমি কিন্তু তোমার জন্যই বানিয়েছি আজকে রাতে, কিন্তু আমি এটা লাচ্ছা পাউডারটার সাথে খাবে। তুমি কি দিয়ে খাবে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আমি এই সপ্তাহে আর কি বিয়ে বাড়ি যাচ্ছি, তো সেই কারণে আর কি একটু ব্যস্ত, প্যাকিং এর জন্য ব্যস্ত, সেই কারণে আমি ঠিকঠাক আর কি ভিডিও শুট করতে পারছি না। আর এর মধ্যে আমি কোথাও যাইও নেই যে কোনো জায়গার মানে ট্যুর তোমাদের সাথে শেয়ার করব বা কিছু। গল্প করতে করতে ভুলে গিয়েছি তরকারিটা দেখতে হবে, চলো তরকারিটা একবার দেখে নিই। দেখো, পনিরটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দেখো, পনিরটা হয়ে গেছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। আমি কিন্তু কোনো গরম মশলা অ্যাড করিনি, গরম মশলা কিন্তু দেবে না। এই দেখো, আমি বাটিতে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গিয়েছে আমার তিল পনির। আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে পরে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।